প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 এবং 2022 সালের পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশের 8.3 অনুশীলনের কিছু বেসিক ক্লাস, যে বেসিক ক্লাসগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিপূর্বে আমি তোমাদের 8.3 অনুশীলনের তিনটি পর্বে অনেক বেসিক বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমি চেষ্টা করব যে তোমাদের সামনে এমসিকিউতে খুব সহজে যাতে তোমরা উত্তর করতে পারো, বা তোমরা কোনো সৃজনশীল প্রশ্নে যদি ক নং প্রশ্ন আসে যে কিছু ত্রিকোণমিতিক মান দেওয়া থাকলো একটি বা দুইটি, এই মানগুলো তোমরা কীভাবে নির্ণয় করবে এগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তা আমি অলরেডি লিখেছি, দেখো 8.3 অনুশীলনের 184 নম্বর পেজে কিছু কাজ আছে এবং এখানে একটি উদাহরণ, 23 নম্বর উদাহরণ আছে। তাছাড়াও এই কাজ এবং উদাহরণ যদি তোমরা খুব ভালো করে বুঝে যাও সেক্ষেত্রে তোমরা 8.3 অনুশীলনের 7 নম্বরে যে গাণিতিক প্রবলেমগুলো আছে এই গাণিতিক প্রবলেমগুলো আমি চাইবো যে তোমরা সুন্দরভাবে বেসিকটা ক্লিয়ার করার জন্য বা এমসিকিউর সঠিক আনসার করার জন্য তোমরা ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তমূলক পদ্ধতি পাশাপাশি বাসায় প্র্যাকটিস করবে। আমি আজকে চেষ্টা করব যে তোমাদের এই টাইপের ম্যাথগুলো সরাসরি তোমরা বৃত্তমূলক পদ্ধতিতে যে আনসারগুলো ফাইন্ড আউট করো। অনেক সময় তোমাদের অনেক বড় অ্যাঙ্গেল দেওয়া থাকলে, রেডিয়ান আকারে যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো একটু সমস্যা পড়ে যাও। এই সমস্যা সমাধান করার জন্য মূলত আমি আজকে এই ক্লাসে থাকার চেষ্টা করব। তো সর্বপ্রথমে তোমাদের আমি যদি বলতে চাই যে সাইন, আমি বললাম 120 ডিগ্রি কোণের মান কত হতে পারে, বা সাইন 120 ডিগ্রি কোণকে আমরা ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করতে পারবো, বাট এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করতে চাই তাহলে এটাকে কিভাবে সংক্ষেপে আমরা প্রকাশ করব। তো আমাদের এই 120 ডিগ্রির মান যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে দেখো আমাদের তিনটি ধাপ আছে। এই তিনটি ধাপ তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ধাপ 1, ধাপ 2 আর ধাপ 3। প্রথম ধাপে যে কাজটি তোমাদের করা লাগবে, যে আমাদের বড় বড় যে অ্যাঙ্গেলগুলো থাকবে অনুপাতের সাথে, সেই অ্যাঙ্গেলগুলোকে অ্যাট ফার্স্ট আমাদের দুইটা অংশে কনভার্ট করে নিতে হবে। আমাদের পাই বাই 2 ইনটু n প্লাস মাইনাস থিটা এই আকারে আমাদের কনভার্ট করতে হবে। যেখানে দেখো আমাদের এই যে পাই বাই 2, এই পাই বাই 2 হচ্ছে আমাদের যে চারটা কোয়াড্রান্ট থাকে, এই চারটা কোয়াড্রান্টকে যদি এভাবে রিপ্রেজেন্ট করা হয়, চারটি কোয়াড্রান্ট, এই চারটি কোয়াড্রান্ট খুব ভালো করে তোমাদের শিখতে হবে, কারণ আমরা ছোট ছোট ম্যাথগুলোই কিন্তু পরীক্ষার হলে যে ভুল করে থাকি। তো এই ফার্স্ট কোয়াড্রান্টকে আমরা দেখো পাই বাই 2 ইনটু 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো, সেকেন্ড কোয়াড্রান্টকে অবশ্যই আমরা পাই বাই 2 ইনটু 2 দ্বারা প্রকাশ করতে পারবো, থার্ড কোয়াড্রান্টকে পাই বাই 2 ইনটু দেখো 3 দ্বারা, এরপরে আমাদের 2-এর গুণিতক 4 বা 6 বা 8 যেভাবে হোক না কেন, অর্থাৎ পাই বাই 2-এর সাথে n এর মান আমাদের জোড় বিজোড় আসবে, সেটা আমি পরে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের মূলত এই যে পাই বাই 2 মানেই কিন্তু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই যে আমাদের ফার্স্ট কোয়াড্রান্টে এই পাই বাই 2 মানে এখানে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে 90 ডিগ্রি ইনটু 1 হবে, এটি দেখো 180 মানে কি 90 ডিগ্রি ইনটু 2। এগুলোকে আমরা আগে বিশ্লেষণ করার বিষয়টিকে আয়ত্তকরণ করব। তাহলে আমাদের এই যে 120 ডিগ্রি আছে, এই 120 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা যখন কনভার্ট করব সেই ক্ষেত্রে দেখো n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এই থিটার মান কিন্তু আমাদের সূক্ষ্ম কোণ হবে, থিটার ব্যবধিটা কি হবে দেখো তো আমাদের 0 থেকে বড় হবে আর পাই বাই 2 থেকে ছোট হবে। আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে ডিগ্রি দিব না, 0 থেকে থিটার মান বড় হবে আর পাই বাই 2 থেকে ছোট হবে। অর্থাৎ প্রথম ধাপে আমাদের যে কাজটি করার প্রয়োজন সেটি দেখো আমরা সাইন এখানে 90-কে যদি এভাবে আমি একটু বিশ্লেষণ করতে চাই, 120-কে যদি 90 দ্বারা ভাগ করি তাহলে একবার যাবে, তাহলে 90-এর সাথে 1 গুণ করলে 90 ডিগ্রি হবে, এর সাথে আমরা 30 ডিগ্রি যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো 120 ডিগ্রি। তাহলে আমরা এই সাইন 90 ইনটু 1 প্লাস দেখো এখানে 30 ডিগ্রি পাচ্ছি, এটাকে
তাহলে আমরা যদি একটু কনভার্ট করতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারবো দেখো, সাইন এটাকে লিখতে পারবো দেখো, 90 মানে কি বলতো, পাই বাই 2 ইনটু 1, 1 আমরা অনেক সময় লিখি না, আমি বোঝানোর জন্য মূলত তোমাদের সামনে এটি লেখার চেষ্টা করছি। তো 30 ডিগ্রিকে দেখো পাই বাই আমরা 6 আমরা লিখে নিতে পারবো, একটু খেয়াল করো। তাহলে আমি অ্যাট ফার্স্টে বলেছিলাম যে সাইন 120 ডিগ্রির মান অর্থাৎ 90 ডিগ্রি থেকে যখনই অনেক বড় কোনো আমরা অ্যাঙ্গেল পেয়ে থাকি তখন কিন্তু 7 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, 7 নম্বর গাণিতিক প্রবলেমে আমাদের 6টি অনুপাতের পজিটিভ মান দিয়ে তোমাদের রেডিয়ানে কনভার্ট করা আছে বা রেডিয়ান থেকে তোমরা কিভাবে মানগুলো নির্ণয় করবে। এই ক্ষেত্রে দেখো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পেতে পারি দেখো, তো আমাদের মূলত হচ্ছে দেখো পাই বাই 2 প্লাস দেখো পাই বাই আমরা 6, এটি যদি বলি 30 ডিগ্রি মানে এখানে কত বলতো, পাই বাই 6, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কি হতে পারে দেখো, তো এটা 6 হচ্ছে তাহলে 3, তাহলে 4 পাই বাই দেখো আমরা 6 লিখতে পারছি, এটাকে আমরা লঘিষ্ঠকরণ করলে অ্যাকচুয়ালি পাই দেখো 2 পাই বাই 3, অর্থাৎ পাই বাই 3 সমান 60 ডিগ্রি, 60কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে অবশ্যই 120 ডিগ্রি হবে, তাহলে আমরা এটাকে দেখো 2 পাই বাই আমরা 3 লিখতে পারছি। তোমরা অনেকেই এই ক্লাসটি হয়তো চিন্তা করতে পারো যে স্যার আমরা SSC পরীক্ষা দিব 2021 বা 2022 সালে, বিশেষ করে 2021 সালে পরীক্ষার্থীদের বলবো যে তোমাদের ত্রিকোণমিতির এই 8.3 অনুশীলনীটা আমি যতগুলো ক্লাস লাগে ছোট ছোট ক্লাস বা বেসিক বিষয়গুলো কিন্তু আমি শেখানোর চেষ্টা করব, কারণ তোমরা ইন্টারমিডিয়েটে যে দেখবে যে SSC উচ্চতর গণিতের ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো অনুশীলনী আছে, আবার তোমরা যদি উচ্চতর গণিত সেকেন্ড পেপার দেখো ওখানেও কিন্তু ত্রিকোণমিতির আমাদের বিপরীত ফাংশন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ আছে, এবং সর্বোপরি তোমাদের ক্যালকুলাসে কিন্তু ত্রিকোণমিতিটা খুব ভালোভাবে জানতে হবে, যার কারণে আমি প্রয়োজন বোধ মনে করি যে SSC লেভেলে উচ্চতর গণিতের শিক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতি সেট ফাংশন বা আমাদের বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশন ডোমেন রেঞ্জ নির্ণয় বা সার্বিক ফাংশন বা এক এক ফাংশন ফাংশন রিলেটেড ম্যাথগুলো তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে SSC 2021 সালে পরীক্ষার্থী তোমরা যারা আসো তোমরা অবশ্যই জানো যে 9.1 এবং 9.2 এই দুটি অনুশীলনী তোমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হয়। সেই ক্ষেত্রে 9.2 এর লাস্টের যে ম্যাথগুলো আছে 8 থেকে 12 পর্যন্ত এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আছে আমাদের পরম মানের ফাংশন, আমাদের সূচকীয় ফাংশন, লগারিদমের ফাংশন, এখান থেকে আমরা কিভাবে গ্রাফ পেপার থেকে ডোমেন রেঞ্জ গ্রাফ পেপার ইউজ করে বা গ্রাফের মাধ্যমে কিভাবে আমরা এই ফাংশনটির ডোমেন রেঞ্জ নির্ণয় করব বা সরাসরি আমরা এই ধরনের ফাংশনের কিভাবে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারি এগুলো কিন্তু তোমাদের অবশ্যই SSC লেভেলে খুবই ভালো করে জেনে যেতে হবে, কারণ তোমরা ইন্টারভিউ উঠে বাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা যেটা আমরা বলি না কেন বা আমাদের সেট ফাংশনের ব্যাপার ফাংশনের লেখচিত্র ইন্টার কিন্তু প্রচুর পরিমাণ পাবে, যার কারণে আমি দেখো 120 ডিগ্রি এই কোণটিকে আমি সাইন 2 পাই বাই 3 দ্বারা কেন প্রকাশ করছি তোমরা অনেকে পারো, তথাপি অনেক বড় বড় যদি অ্যাঙ্গেল থাকে তাহলে আমাদের যদি এই অ্যাঙ্গেলটি দেওয়া থাকে আমরা কিভাবে আমরা কনভার্ট করতে পারবো। এখন আমি এখানে দেখো লিখেছি 90 ডিগ্রি ইনটু 1, এটাকে যদি তোমরা অনেকে বলো যে স্যার আমি যদি এই 90 ডিগ্রি সাইন 120 ডিগ্রিকে যদি আমি স্যার এইভাবে একটু বিশ্লেষণ করি কোনো সমস্যা হবে কিনা, দেখো সাইন দেখো 90 ইনটু 2 দিলাম তাহলে 180, 180 থেকে যদি আমি 60 ডিগ্রি আমি যদি বিয়োগ করি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ 90 ইনটু 2 তখন দেখো আমরা প্রথম যে পদ্ধতিতে অনুসরণ করতে চাচ্ছি 90 ইনটু 1 প্লাস 30 ডিগ্রি, তাহলে দেখো 90 ইনটু 1 মানে 90 একটি সমকোণ অতিক্রম করে কিন্তু অ্যাঙ্গেলটা এই পজিশনে এসেছে, অতিরিক্ত দেখো এখানে কত হচ্ছে বলো 30 ডিগ্রি আমরা সূক্ষ্মকোণ পাচ্ছি, এখানেও দেখো 180 ডিগ্রি পর্যন্ত যে আবার ব্যাকে আসবো 60 ডিগ্রি, তাহলে অ্যাট ফার্স্ট এটা যদি এইভাবে বিবেচনা করতাম সেকেন্ড পদ্ধতি তাহলে আমি 180 ডিগ্রি অর্থাৎ 90 ইনটু 2 আমরা সেকেন্ড কোয়াড্রান্টে যে আমরা ব্যাকে যদি আসতে চাই এখানে আসলেও কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটু অর্থাৎ 120 ডিগ্রি রিপ্রেজেন্ট করবে। তো এভাবেও যদি আমরা ম্যাথটি করি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, বা এভাবে যদি আমি তোমাদের এই ম্যাথটিকে এভাবে দেখাতে চাই যে সাইন দেখো সাইন পাই বাই 2 ইনটু দেখো 2 দিলাম
দিয়ে এখানে লিখলাম পাই বাই থ্রি, এটাকে আমরা এভাবে যদি ক্যালকুলেশন করি একই রেজাল্ট হবে আমাদের, সাইন টু পাই বাই থ্রি একই রেজাল্ট হবে। লসাগু করলে দেখো এখানে টু টু আমাদের লঘিষ্ঠকরণ করলে চলে যাবে, লসাগু করে থ্রি পাই থেকে আমরা পাই আমরা যদি বিয়োগ করি এই মানটি পাবো। অর্থাৎ আমি তোমাদের সামনে আজকে এই ক্লাসটির মাধ্যমে তোমাদের 184 নম্বর পেজে যদি কোনো অ্যাঙ্গেল সরাসরি না দেওয়া থাকে বা মাইনাস কোনো অ্যাঙ্গেল থাকে মাইনাস থিটা সাথে কম্পেয়ার করে, সেই ক্ষেত্রে মানগুলো আমরা কীভাবে ফাইন্ড আউট করবো এগুলো তোমরা যদি একটু দেখো, সেই ক্ষেত্রে তোমাদের এমসিকিউ সলভ করার জন্য বা ত্রিকোণমিতির বেসিক যে বিষয়টি এটি ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে কোন কোন শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের সাথে একটু এই ক্লাসের ইন ডিটেলস আলোচনা করেই তোমাদের অনেকগুলো ম্যাথ চেষ্টা করবো আজকে সলভ করে দেওয়ার। আর তোমরা অনেক শিক্ষার্থীরা এই ক্লাসটিতে এই মুহূর্তে সংযুক্ত হয়েছো খুব সম্ভবত, তো লক্ষ্য করো 120 ডিগ্রি বাদে আমি যদি অনেক বড় একটি অ্যাঙ্গেল পাই সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলগুলোকে কীভাবে ফাইন্ড আউট করবো। দেখো এখানে থিটা বলতে এখানে আমরা পেয়েছি 30 ডিগ্রি, এটি 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে কিন্তু ছোট, বা এটাকে আমরা যদি ষাটমূলক পদ্ধতিতে দেখাই তাহলে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে কিন্তু ছোট এটি পাচ্ছি। এখন আসো আমরা এটাকে প্রথম যে ধাপ, প্রথম ধাপটি আমরা অনুসরণ করলাম বড় বড় অ্যাঙ্গেলগুলোকে আমরা কিভাবে কনভার্ট করব। তোমাদের মেন বইয়ে দেখো 7 নম্বর ম্যাথগুলো এভাবে 2π/3 বা 5π/6 এভাবে হয়তো মানগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের কনভার্ট করার জন্য অ্যাট ফার্স্টে তোমরা এই টাইপের রেডিয়ানে যে মানগুলো আছে এগুলোকে তোমরা বৃত্তমূলক সরি ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রিতে কনভার্ট প্রথমে করে নিবে। এরপরে তোমরা আস্তে আস্তে যদি প্রতিটি ম্যাথ কমপ্লিট করো দেখো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে প্রথম যে কাজ হলো প্রথম ধাপ আমাদের অনেক বড় একটা অ্যাঙ্গেলকে আমরা পাই বাই টু ইন্টু এন প্লাস মাইনাস থিটা দ্বারা আমরা কনভার্ট করব। এরপরে সেকেন্ড যে কাজ হবে দেখো দ্বিতীয় ধাপ বলেছি, দ্বিতীয় ধাপে আমাদের যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এন যদি আমাদের এই যে এন আমরা পেয়েছিলাম এন যদি আমাদের জোড় হয় সেক্ষেত্রে আমাদের কি দেখাতে হবে, এন এর মান যদি আমরা জোড় পাই জোড় হলে কি হতে পারে আর বিজোড় হলে কি হতে পারে একটু আমরা দেখে নিই। ওকে তো জোড় হলে তোমরা জানো যে ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে এই 6টি অনুপাতের ক্ষেত্রে এন এর মান যদি আমাদের জোড় হয় তাহলে আমরা সাইন আমাদের পরিবর্তন হবে না, অর্থাৎ 6টি অনুপাত অপরিবর্তন আকারে কিন্তু থাকবে, সাইন কস যেটি তোমরা বলো না কেন সবগুলোই কিন্তু অপরিবর্তন থাকবে। বাট যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখাবো একটু দেখে নাও, এন এর মান যদি এখানে বিজোড় হয় তাহলে বিজোড় হলেই কিন্তু আমাদের সাইনের অনুপাত আমরা পরিবর্তিত হয়ে দেখতে পাবো কস হবে, আর এটি উল্টাভাবে আসবে যে কস পরিবর্তিত হয়ে আমাদের সাইন হবে একটু দেখে নাও। আবার দেখো ট্যান এর অনুপাত পরিবর্তিত হয়ে আমাদের কট হবে, আবার কট দেখো পরিবর্তিত হয়ে তোমাদের ট্যান হবে, আবার সেক দেখো চেঞ্জ হয়ে আমাদের পেয়ে যাবো দেখো কসেক পাবো একটু লক্ষ্য করো, আবার কসেক দেখো চেঞ্জ হয়ে আমাদের সেক হবে। অর্থাৎ এন এর মান যদি আমাদের বিজোড় হয় তাহলে সাইন চেঞ্জ হয়ে কস হবে, বা কস থাকলে আমাদের সাইন হবে, ট্যান থাকলে কট অনুপাত হবে, কট থাকলে ট্যান হবে, সেক অনুপাত থাকলে আমাদের কসেক হবে, কসেক অনুপাত থাকলে আমাদের সেক হবে। তাহলে এখানে যদি আমরা একটু যেতে চাই বা আমরা বৃত্তমূলকেও যদি একটু দেখতে চাই সেক্ষেত্রে একটু লক্ষ্য করো আমাদের সাইন পাই বাই টু অর্থাৎ এখানে পাই বাই টু এর সাথে ওয়ান কিন্তু বিজোড় আকার আছে, তাহলে সাইন দেখো এন এর মান যখন বিজোড় হবে তখন সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে কত বলো কস, তাহলে এখানে আমরা কস পাবো এই এন ইন্টু পাই বাই টু জোড় বিজোড় এর উপর ডিপেন্ড করে অনুপাত চেঞ্জ হলো, আর এখানে যে সূক্ষ্ম কোণটি থাকবে আমরা প্লাস মাইনাস থিটা বলেছি এই সূক্ষ্ম কোণটি কিন্তু আমাদের এই অনুপাতের সাথে সংযুক্ত আকারে চলে আসবে, কারণ আমরা জানি যে সূক্ষ্ম কোণের কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত, এবং আমরা সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা জেনেছে আগের ক্লাসগুলো যদি তোমরা দেখো। এখান থেকে এখন আমাদের যে কাজ হবে আমরা সেকেন্ড স্টেপে আমরা এখানে ডিগ্রিতে যদি দেখাতে চাই তাহলে সাইন চেঞ্জ হয়ে এখানে যেহেতু আমাদের এন এর মান আমাদের বিজোড় আছে তাহলে সাইন চেঞ্জ হয়ে দেখো আমাদের কস 30 ডিগ্রি হবে। এখন আমাদের একটু সেকেন্ড স্টেপে পর থার্ড যে স্টেপ বা তৃতীয় ধাপে আমরা কি চেঞ্জ করব বা তৃতীয় ধাপে আমাদের করণীয় কি আমরা একটু দেখে নিই।
আমি একটু পাশাপাশি একটু লিখে নিতে চাচ্ছি, তাহলে তোমরা একটু এই ক্লাসটি যদি শুরু থেকে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে দেখো বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি হয়তো বুঝতে পারছো। তোমাদের অনেক শিক্ষার্থীদের বলবো যে তোমরা অনেকে বলেছো ক্লাসটি খুব সময় একটু ঝাপসা লাগছে। ঝাপসা কেন লাগছে, হয়তো নেটে প্রবলেম হতে পারে, প্রিয় শিক্ষার্থীরা একটু নেটে ঝামেলা থাকার কারণে এটা হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি যে তোমাদের এই ক্লাসটি যাতে সুন্দরভাবে তোমরা দেখতে পাও ভালোভাবে। অনেকে বলেছো এক্সাম হবে না, ক্লাস কেন নেন স্যার? অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো নিই কেন, আমরা শুধু এক্সামের জন্য কি ক্লাস নিব? আমরা এই ক্লাসটি ইন ফিউচারে যদি কোনো শিক্ষার্থীরা আসে আমাদের স্কুল এই আমাদের স্কুল পেজে বা আমাদের স্কুল ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো তারা আবার নতুনভাবে পাবে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে খুব সম্ভবত তোমরা ঝাপসা দেখতে পাচ্ছ তো নেটে। হ্যাঁ বলেছো চ্যাপ্টার 9 দেন। আচ্ছা সীমা ইসলাম, আচ্ছা নাদিম নাদিম, তোমরা অনেকে আছো এই ক্লাসটিতে, সমস্যা নেই। তো লক্ষ্য করো আমি তোমাদের এই ক্লাসের মাধ্যমে এই ম্যাথগুলো যখনই সলভ করবো তখন অনেক বড় বড় যে অ্যাঙ্গেলগুলো থাকবে এই অ্যাঙ্গেলগুলোকে আমাদের ধাপ 1 প্রথম অনুসরণ করে আমাদের কনভার্ট করতে হবে। সেকেন্ড ধাপে জোন না বিজোর এটা আমাদের দেখতে হবে। থার্ড ধাপে আমাদের যে কাজটি করতে হবে দেখো, তৃতীয় ধাপে আমাদের চতুর্ভাগ বিবেচনা করতে হবে। তো তৃতীয় ধাপ দেখো, তৃতীয় ধাপে আমাদের চতুর্ভাগ যদি বিবেচনা করতে হয় তাহলে কোন চতুর্ভাগে আছে দেখো, আমাদের মেন অনুপাতটি কি আছে এটা কিন্তু আমাদের আগে বিবেচিত বিষয় হতে হবে। দেখো এখানে মেন অনুপাত ছিল কিন্তু সাইন, তো সাইন কোন চতুর্ভাগে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 90:1 প্লাস আমাদের 30°। তাহলে দেখো 90:1 প্লাস 30°, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রান্টে সাইন অবস্থান করছে। তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে যদি সাইন অবস্থান করে তাহলে তোমরা জানো দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক কিন্তু পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। সেই ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে এই সাইন সাইনের ঘরে থাকবে তাহলে আমাদের এখানে মাইনাস হবে না, এটা প্লাস হবে। তাহলে এখানে প্লাস যদি দিই তাহলে আমরা এখানে দেখো কস 30° মান কত জানি, রুট ওভার 3/2 পাবো। এখানে দেখো কস 60 অর্থাৎ কস আমাদের 30° মান কিন্তু রুট ওভার 3/2 হবে। তাহলে আমাদের তিনটি ধাপ খুব সুন্দরভাবে তোমাদের বিবেচনা করতে হবে। প্রথম ধাপে আমাদের বড় বড় অ্যাঙ্গেল থাকলে, যদি এমন কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে আমরা খুব সহজে ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারবো। ডিগ্রিতে কনভার্ট করে এরপরে আমরা সেকেন্ড স্টেপে এন এর মান জোর না বিজোর এটি আমরা বিবেচনা করব। তারপরে আমরা যে মেন অনুপাত কোনটি, মেন অনুপাতটি আমরা সুন্দরভাবে দেখব যে মেন অনুপাত অ্যাকচুয়ালি যে মানটি দেওয়া থাকবে সেই অনুসারেই কিন্তু আমাদের এখানে চতুর্ভাগ বিবেচনা করতে হবে। আমরা এখানে যে অনুপাতটি পাবো এই অনুপাত কিন্তু বিবেচনা করব না, এই পরিবর্তিত অনুপাত শুধুমাত্র হেলফের হিসাবে, অর্থাৎ ধাপ 2 অনুসরণ করা লাগবে এক একটা গাণিতিক প্রবলেম সমাধান করার জন্য যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী এখানে আমরা কস পাচ্ছি, কিন্তু আমাদের চতুর্ভাগ বিবেচনা করার ক্ষেত্রে সাইনকে কিন্তু আমাদের এখানে রাখতে হবে। এখন আসো এই ম্যাথটি আমি যদি এখানে সাইন বাদে ট্যান বা কট দিয়ে রাখি তাহলে আমরা কিভাবে এটা সমাধান করতে পারবো একটু দেখে নিই। আমরা যদি এই গাণিতিক সমস্যাটি এখানে ট্যান 150° 120° দিতাম তাহলে আমরা কিভাবে এই ম্যাথটি আমরা সমাধান করতাম একটু দেখে নিই। ওকে, যদি এখানে আমাদের সাইন থাকতো তাহলে এখানে লক্ষ্য করো এখানে ট্যান আছে, তাহলে ট্যান আমরা এখানে রাখবো। দেখো ট্যান 90° × 1, এখানে এখানে দেখো ট্যান, এখানে দেখো ট্যান আমরা যেটা পাচ্ছি π/2 × এখানে 1 পাচ্ছি। তোমরা একটু দেখে নাও ট্যানের ক্ষেত্রেও কিন্তু একই কেস, ট্যানের ক্ষেত্রে আমরা একই নিয়মে যদি এগুতে চাই তাহলে লক্ষ্য করো এখানে n ইন্টু দেখো π/2 আসছে, তাহলে এখানে যখনই n এর মান 1 হচ্ছে তাহলে ট্যান হয়ে যাবে। দেখো আমি বলেছি বিজোড় হলে ট্যান হবে কট, তাহলে আমরা এটা লিখবো দেখো কট 30° বা এটাকে আমরা দেখো লিখতে পারবো দেখো কট অবশ্যই π/6। এখন আমাদের এই যে ট্যান এর মান 120° পাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে সেকেন্ড কোয়াড্রান্টে অবস্থান করছে, তো সেকেন্ড কোয়াড্রান্টে অবশ্যই সাইন এবং কোসেক এর মান আমরা জানি পজিটিভ, বাকি যে তিনটি চারটি অনুপাত আছে ট্যান কট সেক কস এটি অবশ্যই নেগেটিভ হবে। সো আমরা এই লাস্ট অফ অল যে চতুর্ভাগ বিবেচনা করব ট্যান এর অনুসারে, অর্থাৎ ট্যান অনুপাত এখানে দেওয়া আছে, ট্যান অনুপাতটি কিন্তু সেকেন্ড কোয়াড্রান্টে অবস্থান করছে, তাহলে আমরা এখানে মাইনাস দেব, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, সো এখানে হবে মাইনাস। এখন আসো কট 30 ডিগ্রি মান আমরা কি জানি, অবশ্যই রুট ওভার 3 জানি, এখানে আমরা রেডিয়ানে দেখতে পাচ্ছি রুট ওভার আমরা 3 পাচ্ছি। ওকে, তো আমরা এভাবে যদি আরো অনেক বড় বড় অ্যাঙ্গেল তোমাদের সামনে ফাইন্ড আউট করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে মানগুলো নির্ণয় করব একটু দেখে নিই। তোমাদের সামনে একটি কাজের ম্যাথ বা উদাহরণ 23, উদাহরণ 23 এর দেখো ঘ আছে, 23 এর ঘ আমি যদি একটু তোমাদের সামনে সলভ করে দিই তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে। দেখো 23 এর ঘ আছে কট, লক্ষ্য করো আমাদের আছে দেখো কট থিটা মাইনাস আছে 9π/2, দেখো 9π/2 আছে। আমি এই ম্যাথটি কেন সলভ করে দিব, দেখো আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলো কিন্তু দেখো এ পর্যন্ত যেটা দেখলাম যে সরাসরি অ্যাঙ্গেল দেওয়া আছে, বাট এখানে থিটা অর্থাৎ এই সূক্ষ্ম কোণ যদি আমাদের প্রথমে থাকে আর এন ইনটু পাই বাই টু যদি আমাদের পরে থাকে তাহলে এটাকে আমাদের অবশ্যই এই ধাপ ওয়ান অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখে নিতে পারি দেখো, তাহলে আমরা এটাকে এবার লিখতে পারি দেখো কট, দেখো মাইনাস যদি কমন নিই তাহলে 9π/2 মাইনাস দেখো থিটা হবে। অবশ্যই তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে দেখো কট মাইনাস থিটা হয়ে যাচ্ছে, তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে কট মাইনাস থিটা সমান আমরা কি জানি বলতো, মাইনাস কি হবে বলতো, কট থিটা হবে। তাহলে এখান থেকে আমাদের এই প্রথম ধাপ যদি অনুসরণ করি এন পাই বাই টু প্লাস মাইনাস থিটা, তাহলে দেখো কট দেখো এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটাতে কনভার্ট করলাম, কিন্তু আমাদের এখানে এই থিটা কোণ অজ্ঞাত, যেহেতু এটি সূক্ষ্ম এটিকে পরে আমাদের স্থাপন করতে হবে বা পরে আমরা লিখব সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পদ আকারে। এখন দেখো কট মাইনাস থিটা, থিটা সমান কি হচ্ছে মাইনাস কট দেখো 9π/2 ইন্টু আমরা থিটা বলতে পারবো, দেখো আমরা পাচ্ছি অবশ্যই কট মাইনাস থিটা সমান মাইনাস দেখো কট থিটা এখানে পেলাম। এখন আমাদের যে প্রয়োজন প্রথম ধাপে যে কাজটি করেছিলাম দেখো 9 ইন্টু পাই বাই টু, বুঝতে পারছি যে 9 ইন্টু দেখো পাই বাই টু এখানে আছে, এখানে দেখো 9 ইন্টু পাই বাই টু, তাহলে কট এখানে 9 যেহেতু আমাদের বিজোড় তাহলে এন এর মান যদি বিজোড় হয় তাহলে আমাদের কট কি হবে বলতো ট্যান হবে, তাহলে এখানে আমরা মাইনাস রেখে দিব আর এটি হবে ট্যান। লক্ষ্য করো 9 ইন্টু পাই বাই টু মানে কি বলতো, 9 ইন্টু পাই বাই টু মানে কয়বার ঘুরছে দেখো তো, পরিপূর্ণভাবে 4 বার 8 বার ঘুরলো, এরপর কত বলতো 9, দেখো এই ঘর পর্যন্ত আসছে 9 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা মানে কি, নিঃসন্দেহে ফার্স্ট কোয়াড্রান্টে আমাদের এটা থাকবে, কিছু কম থিটার মান আমরা জানি না, আমরা দেখতে পাচ্ছি যে 9টি চতুর্ভাগ সে অতিক্রম করে আবার কিছু অ্যাঙ্গেল কিন্তু মাইনাস আছে, তাহলে আমাদের ফার্স্ট কোয়াড্রান্টে থাকবে। তাহলে আমাদের এখানে কট প্রথমে চেঞ্জ হয়ে আমরা এন এর মান বিজোড়ের কারণে ট্যান হলো আর এখানে থিটা আমাদের থাকলো। তৃতীয় ধাপে আমরা দেখবো চতুর্ভাগ বিবেচনা করব, তাহলে আমাদের মেন মান ছিল এখানে দেখো কট, তাহলে আমরা দেখতে পাচ্ছি 9টি কোয়াড্রান্ট অতিক্রম করার পর কিছু অ্যাঙ্গেল আমাদের কম মানে ফার্স্ট কোয়াড্রান্ট, সো আমাদের আগে যে মাইনাস ছিল ফার্স্ট কোয়াড্রান্ট থাকার কারণে হয়তো আমরা এখানে প্লাস এবার দিলে প্লাস মাইনাস মাইনাস মানে এটি অবশ্যই আমাদের মাইনাসই এখানে আমরা দেখাতে পারবো, তাহলে আমরা কি পাচ্ছি দেখো মাইনাস ট্যান থিটা পাবো। তো তোমরা যদি একটু দেখো এই ম্যাথগুলো ইন ডিটেলসে খুব সুন্দরভাবে যদি তোমরা ক্যালকুলেশন করো, খুবই ভালোভাবে যদি এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করো ইন্টারমিডিয়েটে, যে কিন্তু তোমাদের যে বেসিক বিষয়গুলো ত্রিকোণমিতির, এই ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো কিন্তু খুবই দরকার হবে, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, কারণ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে বা এই ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দেখছো বা ইন্টারে যারা পড়াশোনা করো, এসএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তোমরা যারা অর্থাৎ সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরাও আসো বা ওভারঅল যে সকল শিক্ষক মণ্ডলী বা আমার সম্মানিত অভিভাবকবৃন্দ যারা এই ক্লাসটি দেখছেন সকলের জন্য বলবো, বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামারে যেমন আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো প্রয়োজন হয়,
ঠিক ত্রিকোণমিতিতেও কিন্তু আমাদের একদম খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু যদি ক্লিয়ার না থাকে, আমরা শুধুমাত্র হয়তো কোনো গাণিতিক সমস্যা সমাধান করছি আমাদের ব্যবধি অনুসারে, হয়তো আমরা মার্কস পেয়ে যাচ্ছি, কিন্তু কোনো কোয়াড্রান্ট বা আমাদের এই যে ত্রিকোণমিতির অনুপাতগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বেসিক বিষয়গুলো বা সূক্ষ্ম সূক্ষ্ম মানগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, এটা ক্লিয়ারলি অবশ্যই তোমাদের জানার প্রয়োজন আছে। তোমরা অনেকে 7 নম্বর গাণিতিক সমস্যা সমাধান করো না, আমি এখানে 7 নম্বর গাণিতিক সমস্যার কথা এখানে বলেছি, তোমরা চেষ্টা করবে এই ধারণা নিয়ে তোমরা বাকি যে ম্যাথগুলো আছে, বাকি ম্যাথগুলো তোমরা আমাদের স্কুল পাবলিক গ্রুপ বা পেজে তোমরা লিখো, এখান থেকে আর বাকি কোন ম্যাথগুলো তোমাদের সলভ করে দিতে হবে সেগুলো আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। এবং আমি বলেছি যে SSC 2021 সালে যে সকল শিক্ষার্থীরা তোমরা এই ত্রিকোণমিতি বা স্থানাঙ্ক জ্যামিতির ম্যাথগুলো পড়বে, তাদের জন্য আমি SSC-র সাথে লিঙ্ক করে ইন্টারের ম্যাথগুলো তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার এই ত্রিকোণমিতি ম্যাথগুলো কেন করানো লাগবে, বা ইন্টারের ম্যাথ তোমাদের সামনে নেক্সট ক্লাসে উপস্থাপন করলে তোমরা বুঝবে যে বিভিন্ন রাইটারের ম্যাথ আছে, বিভিন্ন রাইটার ম্যাথে কিন্তু এই ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো সবসময় কিন্তু আছে। সো তোমাদের অনুরোধ করবো যে তোমরা যারা SSC 2021 সালে পরীক্ষা দিবে তাদের জন্য আমি বেশি বেশি করে এই ক্লাসে বলতে চাই যে তোমাদের যে 4টি অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে আছে, এই 4টি অধ্যায় নিয়ে তোমরা শুধুমাত্র হাত পা গুটিয়ে বসে থেকো না। তোমরা চিন্তা করো যে তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করছো, সেই ক্ষেত্রে আমি আমাদের স্কুলে এই ত্রিকোণমিতি বা স্থানাঙ্ক জ্যামিতির ক্লাসগুলো বেশি বেশি তোমাদের সাথে আপলোড করব, বা 9.28 যে সূচকীয় ফাংশন বা পরমাণের ফাংশন এগুলো আমি বেশি বেশি আপলোড করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো লাইভ সেশনে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।